উনি নিজের ছেলেকে পড়াতে চান না, কিন্তু আমি আমার বরকে পড়াবই। আচ্ছা প্রিন্সিপাল সাহেব, আপনিও তো মাস্টার মশাই, আপনাদের তো কর্তব্য, আপনাদের তো নীতিতে থাকা উচিত যে কোনো মানুষ যাতে শিক্ষা থেকে বঞ্চিত না থাকে। তাই আমি আমার বরকে পড়াতে চাই। আপনার কাছে হাত জোর করছি প্রিন্সিপাল সাহেব, আমার বরকে আপনাদের স্কুলে পড়তে দিন। দেখো, আগে আমি ওর ইন্টারভিউ নেব, তারপরে আমি ডিসিশন নেব পড়াবো কি পড়াবো না। এই যে ছেলে পড়বে। একদম বেশি কথা বলবেন না, নালে কুচি কুচি করে কেটে একেবারে বটি কাপা বানিয়ে দেবো, তার সঙ্গে ধরে বলার চাটনি ফিরি। রাজপুত্র, হ্যাঁ এসো, তুমি আমার কাছে এসো তো, এসো, বাবাকে প্রণাম করো। ঠাকুর আশীর্বাদ করুক তুই যেন ইন্টারভিউতে সুযোগ পাস। অবশ্যই সুযোগ পাবে পূরণ বাবা, অবশ্যই পাবে। ও সুযোগ পাবে না, ও ইন্টারভিউতে পাসই করতে পারবে না। পাস করবে, 100 বার করবে, আমি বলছি আমার রাজপুত্র ইন্টারভিউতে নিশ্চয়ই পাস করবে। পলাশ, পলাশ এদিকে শোন। কি হয়েছে মাম, কি হয়েছে বলো। পলাশ, পলাশ ম্যানেজমেন্টের লোকের সঙ্গে কথা বল। ইয়েস, ওদেরকে বল আমি ওদের সঙ্গে কথা বলতে চাই। আমি বিহানকে কিছুতে স্কুলে পড়তে দেবো না, পড়তে দেবো না। আমি খুকুকে কিছুতে বাজি মাত করতে দেবো না। নো, এসো রাজপুত্র, দেখি। আস্তে আস্তে তুমি বসো, বসো। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। হাত উঠো, এই যে সময়ের সঙ্গে দৌড়তে পারে সেই জীবনকে জয় করে। খুকুমনির কাছে কাজ হচ্ছে করে মন্দিরের মতো। চল 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 চল। আমিও আসছি, ইয়েস, আমিও আসছি মাই ডিয়ার ফাদার ইন ল। চলো এসো রাজপুত্র,
পড়াশোনা করতে হবে, তোমাকে জিততে হবে, আর কোনো কথা নয়, তোমাকে তোমার মায়ের জন্য পড়তে হবে, তোমাকে তোমার খুকুর জন্য পড়তে হবে, তুমি বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা রাজপুত্র, আমার দিকে তাকাও, তুমি যদি সত্যি সত্যি তোমার মাকে ভালোবেসে থাকো, আমাকে ভালোবেসে থাকো, তাহলে তুমি পড়বে, আমাকে পড়তে হবে রাজপুত্র। আমাকে আমাকে এইভাবে হারিয়ে দিও না রাজপুত্র, এইভাবে হারিয়ে দিও না আমাকে। আমি যদি না পারি ওদের প্রশ্ন উত্তর দিতে, না পারি তা কি হবে, কি হবে তাহলে? আমি যদি না পারি প্রশ্ন উত্তর দিতে, আমাদেরও তো সেটাই প্রশ্ন। হ্যাঁ ও পারবে তো, এরপর তো নিপা চেষ্টা করবে যাতে ও স্কুলে ভর্তি হতে না পারে, মানে ওর ওই স্কুলে অনেক টাকা ডোনেশন দেয়, তাছাড়া ওই ট্রাস্টি বোর্ডের সঙ্গে ওর অনেক জানাশোনা আছে। ওসব আমি জানি না, কিন্তু রাজপুত্রকে আজকে যে করেই হোক সুযোগ পেতে হবে, সেটা সেটা যে করেই হোক। তাহলে কি করবি? আচ্ছা বুড়ো দাদু, আপনি কখনো ছোটবেলায় টুকলি করেছেন? কি বলছিস, কি টুকলি করেছি মানে? টুকলি করতে যাব কেন? কখনো করেনি? করেননি? না, একবার করেছি সেই আর কি। আচ্ছা বুড়ো দাদু শুনুন না, ওই প্রিন্সিপাল সাহেব যখন প্রশ্ন করবে না, ওই প্রশ্নগুলো আপনি আমাকে ওই ওই কানের ওইটা আছে না, ওইটাতে আপনি আমাকে বলে দেবেন, কিন্তু লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ, তারপর তারপর আরপর বাকিটা সামলে নেবে। কি? ওই প্রিন্সিপাল সাহেবের বাপ, ও থুরি থুরি, প্রিন্সিপাল সাহেবের বাবা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল 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 চল। কুকু আমার ভয় করছে, আমার আমার ভয় করছে, কুকু আমার ভয় করছে। চিন্তা করো না রাজপুত্র, আমি তো আছি, এক মিনিট দাঁড়াও। গিয়ে আসি দিবনি, তোমার ওই কানের ওইটা দাও, ওই ইয়ার ইয়ারফোন। হ্যাঁ হ্যাঁ ইয়ারফোনটা দাও, দাও। কেন তুমি দাও না? এই দেখো রাজপুত্র, তোমার সব প্রশ্নের উত্তর এইখান থেকে আসবে, বুঝতে পেরেছো? বিয়াসি দিদিমণি, তুমি শুধু ওখানে ঢোকার সময় না ফোনটা ডায়াল করে দেবে, বুঝতে পেরেছো? বাকিটা আমি সামলে নেব। আমি তোর মতলব কিচ্ছু বুঝতে পারছি না। অনাথ বলে, আমি গরিব বলে সবাই আমাকে স্কুলের পাশ থেকেই তাড়িয়ে দিত। কিন্তু রাজপুত্র তো অনাথ নয়, রাজপুত্র তো আশুতোষ দেবের নাতি, বিশ্বদেবের ছেলে। রাজপুত্র রাজপুত্র নিশ্চয়ই পড়বে, 100 বার পড়বে। চল দাদু ভাই, চল চল। হ্যাঁ ভয় করছে আমার, কোনো ভয় নেই, চল। ভয় করছে খুব আমার, ভয় করছে। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, চল। বিহানদেব কে আছেন? ঠিক আছে, যাও যাবো যাবো, আমরা যাবো, চল। আমি জানি, আমি সব জানি, আমি বাবা জানি, আমি জানি সব জানি।
প্লিজ চল। আমি যাব না, আমি আর যাব না দাদু, আমি যাব না। দাদু ভাই এরকম করে না, চলো ওঠো 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 বলছি, চল আমি যাব না, আমি যাব না, চলো তোমায় উঠতে হবে, চলো ওঠো, চলো এসো। আমি খুকু মনে বলছি, খুকু খুকু আমি সব শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, তুমি তুমি কোথায় খুকু, তুমি খুকু আমার ভয় করছে, খুকু আমার ভয় করছে। রাজপুত্র আমি তোমার সাথেই আছি, আমি তোমার সাথে ফোনে আছি, তোমার ফোন অন করা আছে, কিন্তু তুমি ফোনে কথা বলবে না, বুঝতে পেরেছো? তুমি ওই পুঁথিটা লাগিয়ে ভেতরে যাও। ভয় করছে খুকু, আমার ভয় করছে, আমার ভয় করছে, আমি আমি যাবো না, আমার ভয় করছে। তুমি যাও না রাজপুত্র। আমি যাবো না খুকু, আমি যাবো না, আমি যাবো না। রাজপুত্র আমি কিন্তু তোমায় আমার দিপি দিচ্ছি, তুমি যদি ভেতরে না যাও আমি কিন্তু তোমার মায়ের কাছে চলে যাব, ওই ওই তারাদের মধ্যে। না 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 না, তুমি যাবে না, তুমি যাবে না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, ঠিক আছে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি না, আগে তুমি ভেতরে যাও। হ্যাঁ আমি যাচ্ছি, আমি আমি যাচ্ছি। এই তো আমার লক্ষ্মী রাজপুত্র। চল 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 এসো এসো। আরে এ তো অ্যাডাল্ট ছেলে, এ কি করে লোয়ার ক্লাসে পড়বে? নিশ্চয় ওর কিছু প্রবলেম আছে, তাই তো? ওসব কথা এখন থাক, আগে ইন্টারভিউটা নেওয়া হোক, তারপরেই বোঝা যাবে ও যোগ্য কি যোগ্য নয়। হ্যাঁ আমারও তাই মনে হয়, ইন্টারভিউটা আগে শুরু করা হোক। ইম্পসিবল, এটা হতে পারে না, ওর নিশ্চয়ই কিছু সমস্যা আছে। আপনি? আমি হচ্ছি ওর গ্র্যান্ডফাদার আশুতোষ দেব, আর ও হচ্ছে সিস্টার। সো বিহান, আমরা তোমাকে কতগুলো প্রশ্ন করব, তুমি তার উত্তর দেবে। দাদু? কে? ও খুকু, আয় আয় আয়, মা খাবার এনেছিস? হ্যাঁরে, তোকে আমি যেগুলো আনতে বলেছিলাম সেই সেই খাবারগুলো এনেছিস তো? একদম সেই সেই খাবার এনেছি দাদু। ওই পাতলা করে মুসুরির জাল এনেছি, আপনি পোস্ত খাবেন বলেছিলেন, ঝিঙে আলু পোস্ত এনেছি, মোটা কাতলার পেটি এনেছি, আর চিকেন স্টু এনেছি, আরেকটা জিনিস এনেছি, মিষ্টি দই। আসলে কি জানিস, তুই আছিস বলে তবু দুবেলা একটু খেতে পাচ্ছি। আমার ছেলে রাজদীপ, ও তার বেথাই করলো না, সারা জীবন বাবার সেবাই করে গেল, অসময় ওর মা চলে গেল, তারপর এই রোগটা আমাকে ধরলো। থামো তো, তুমি কি রোগে ধরেছে? আর কিছুদিনের মধ্যেই তুমি দৌড়াবে, এই তো তোমার
কথাটা দেখো কত স্পষ্ট হয়ে এসেছে। আর হাত আর পাটা ঠিক হয়ে গেলেই ব্যাস সব হয়ে যাবে। আর কি ঠিক হবে রে জানি না। ওমা কেন ঠিক হবে না? হ্যাঁ 100 বার ঠিক হবে। আর যতদিন আপনি পুরোপুরি সুস্থ না হচ্ছেন ততদিন আমি আপনাকে এইভাবেই খাবার খাইয়ে যাব। আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ তোকে দেখে না আমার মায়ের কথা মনে পড়ে জানিস তো। সেই ছেলেবেলায় যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম ব্যাগটা রেখেই মায়ের কাছে ছুটে গিয়ে আবদার করতাম, আর মা তখন ঠিক এইভাবে আমার মুখে খাবার তুলে দিত। এইভাবে কেমন হয়েছে রান্নাটা? দারুন দারুন। আরে বাবা আমার খুকুমনি রেঁধেছে, সেটা কখনো খারাপ হতে পারে? আমার খুকুমনির হাতের রান্না নেই তার কোনো তুলনা। আচ্ছা দাদু, তাহলে বলছিলাম আপনি আমার একটা কাজ করে দেবেন? কি রে? ওই আমার বরের না ইন্টারভিউ হচ্ছে, তো আপনাকে না একটু সাহায্য করে দিতে হবে। বরের ইন্টারভিউ? সেটা কি? ওই ওই স্কুলে ইন্টারভিউ হচ্ছে, আপনার ছেলে নিচ্ছি। রাজদীপ? হ্যাঁ। তুই কি করে জানলি? আরে আমি জানি, আমি জানি আপনার ছেলে ওই স্কুলের প্রিন্সিপাল। ওহো, ওটা প্রিন্সিপাল নয়, ওটা হলো প্রিন্সিপাল। আরে বাবা কথাটা যখন বলবি ভাষাটা ঠিক করে বলবি তো। আরে আমার ভাষা পরে ঠিক করলেও চলবে, কিন্তু আগে আমার বরকে পড়াশোনা করতে হবে, বুঝতে পেরেছেন? আমার বর না নিজের জীবনে অনেক কষ্ট পেয়েছে, অনেক যন্ত্রণা পেয়েছে, কিন্তু আর নয়, এবারে ও পড়াশোনা করবে। আজকে আজকে যে করেই হোক ওই ইন্টারভিউতে না আমার বরকে পাস হতেই হবে, না হলে ওই স্কুলে পড়তে পারবে না। আর আমার না আমার বরকে নিয়ে অনেক স্বপ্ন। আমার বর পড়াশোনা করবে, মানুষের মতন মানুষ হবে, স্কুলে যাবে। আচ্ছা দাদু, শিক্ষার অধিকার তো সব মানুষের আছে তাই না? 100 বার আছে। তাহলে তাহলে আমার বর পড়বে না কেন? হ্যাঁ আমি মানছি যে আমার বরের একটু বুঝতে দেরি হয়, ও ঠিক করে বুঝতে পারে না, ও সবার মতন এত চালাকও না, তাই বলে কি আমার বর পড়বে না নাকি? 100 বার পড়বে। তাহলে সব প্রশ্নের উত্তর আপনি দেবেন। হ্যাঁ সব প্রশ্নের উত্তর আপনি দেবেন। আপনি তো আপনি তো কত পড়াশোনা করেছেন, কত কত দিগ্গজ মানুষ আপনি, কত দিগ্গজ পণ্ডিত আপনি। হ্যাঁ তা অল্প বিস্তর একটু পড়তে হয়েছে বই কি ধন্যা কেন ডক্টরে। সেটা কি ডাক্তারবাবু? না না তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা বলে ডক্টর জাগে সে, ওটা তুই বুঝবি না। এখন বল কি করতে হবে সেটা এখন বল। আমার আমার বরের কানে না ওই ওই পুঁথিটা লাগানো, ওই বিয়াসি দিমুনি জানি কি বলছিল, হ্যাঁ ইয়ারফোন, ইয়ারফোনটা লাগানো আছে, আর এই হচ্ছে আমি ফোন অন করেছি। ও তার মানে এটা ওই টুকলি করা? হ্যাঁ টুকলি, ছেলেবেলায় আমরা কি বলতাম জানিস তো, টুকলিফিকেশন। না 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 আমি তো টুকলি করব না। ঠিক আছে তাহলে আমিও আপনাকে খাওয়াতে পারবো না, এই রইল আপনার খাবার, আমি চললাম। ওমা না 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 খুকু, তুই চলে গেলে আমাকে এই মায়ের মতন ভালোবেসে কে খাওয়াবে বল? বল মা তুই আমাকে খাইয়ে দে। তুই বলিস না স্নেহ মায়া মমতা এসব ফ্রি? তাহলে আপনার স্নেহ মায়া মমতা নেই, আমার বর পড়বে না নাকি? পড়বে। তুই আমাকে প্রশ্ন কর। এই যে এই যে আস্তে আস্তে। হ্যাঁ বলো দেখুন, সূর্য দূরে না চাঁদ দূরে? বলো সূর্য দূরে না চাঁদ দূরে?
আচ্ছা আচ্ছা ঠিক আছে বল। রাজপুত্র, সূর্য অনেক দূরে, কি হলো বলো, কি হলো বলো, রাজপুত্র রাজপুত্র বলো বলো, আমি কিন্তু তোমাকে আমার দিপি দিচ্ছি, তুমি যদি না বলো আমি কিন্তু তোমার মায়ের কাছে চলে যাবো ওই তারাদের মাঝখানে। সূর্য সূর্য দূরে, সূর্য সূর্য দূরে দূরে, সূর্য দূরে। চলো 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 পাল্টা।